সুন্দরী প্রতিযোগিতার মুকুট খুলে এবার করোনা রোগীদের চিকিৎসায় স্টেথোস্কোপ নিয়ে সরাসরি যুদ্ধে নামছেন 2019 সালের মিস ইংল্যান্ড ভাষা মুখোপাধ্যায়। তার আরেক পরিচয়, তিনি একজন চিকিৎসক। কলকাতায় ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে এতদিন সামাজিক কাজে যুক্ত ছিলেন ভাষা। খবর সিএনএন এর। মার্চের শুরুতে নিজের জন্মস্থান ভারতের দাতব্য প্রতিষ্ঠান কভেন্ট্রি মার্সিয়া লায়ন্স ক্লাবের আমন্ত্রণে 4 সপ্তাহের জন্য এসেছিলেন মিস ইংল্যান্ড। এখানে স্কুল শিক্ষার্থীদের সচেতন করে তুলতে ও প্রতিবন্ধীদের সাহায্য করেছিলেন তিনি। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক এ বঙ্গতনয়া। ইংল্যান্ডে করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি দেখে তিনি আর স্থির থাকতে পারেননি, করোনার মোকাবিলায় ফিরে যাচ্ছেন তার পুরনো কাজের জায়গায়। ভাষা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই সময় তার ইংল্যান্ডের পাশে থাকাই সবচেয়ে জরুরি। একজন ডাক্তার হিসাবে তার এখন পিলগ্রিম হাসপাতালে কাজ করা উচিত। তিনি আরও বলেন, আমি আমার সহকর্মীদের কাছে ওই অঞ্চলের খবর নিয়মিত শুনছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজে যোগ দিতে চাই। গত বুধবার ইংল্যান্ডে ফিরেছেন তিনি। ফিরে সরাসরি কাজে যোগ দিতে পারেননি, নিয়ম মেনে তাকেও সপ্তাহ দুয়ে গৃহবন্দী থাকতে হচ্ছে। তারপর তিনি কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন ভাষা। উল্লেখ্য, বোস্টনের এই হাসপাতালে জুনিয়র চিকিৎসক পদে চাকুরি করতেন চিকিৎসা বিষয়ে 2টি পৃথক ডিগ্রিধারী ভাষা। ভারতীয় বংশোদ্ভূত এই বাঙালি তরুণী ভাষা মুখোপাধ্যায় 2019 সালের মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চিকিৎসা পেশা ছেড়েছিলেন। সে বছর প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হওয়ার পর মডেলিংয়ে যোগ দেন তিনি। তবে এবার করোনা ভাইরাসের মোকাবেলায় পুরনো পেশায় ফিরে যাচ্ছেন তিনি।